বর্তমানে কিন্তু আমরা রয়েছি হচ্ছে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা recruitment.crpf.gov.in, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে আমরা ডেস্কটপ সাইটে নিয়ে আসবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু জিডি কনস্টেবল রেজাল্টের একটি কিন্তু লেটেস্ট আপডেট পিএমটি পেয়েছি। দেখো ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং পিএসটি পিএটি ফর সিটি জিডি 2022, ঠিক আছে? চলো এখানে আমরা এখন ক্লিক করব। আমি প্রথমে তোমাদের কিছু বলবো না, নোটিশটি দেখব, তারপর তোমাদের কিছু বলবো। চলো, তো অন স্ক্রিনে তোমরা সেই আশা করছি নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এবার দেখব সেখানে কী লেখা আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ইম্পর্টেন্ট নোটিশ, দ্য পিএসটি পিটি ইভেন্ট অফ সিটি জিডি এক্সাম 2022 ইন সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপা ইন এনসিপি ফর কোয়ালিফাই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইজ শেডিউল ফ্রম 24/4/2023 টু 8/5/2023। তো অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখ থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে এবং যেটা শেষ হচ্ছে হচ্ছে মে মাসের 8 তারিখে, ঠিক আছে? এবার দুটা কথা বলি, তারপর তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। চলো, দুদিন আগে একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম, ঠিক আছে, যে আনঅফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছিল যে তোমাদের মার্চ 24 তারিখ থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 8 তারিখে। অনেকেই সেটা বিশ্বাস করতে পারছেন না, এটার জন্য কিন্তু তোমরাও কিন্তু তোমাদের দোষ নেই। স্বাভাবিকভাবে যেহেতু আনঅফিসিয়াল ছিল, বিশ্বাস না করাটাই অনেকের কাছে শ্রেয় ছিল। কিন্তু তোমাদের বলেছিলাম যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে সেভাবে প্রকাশিত হয়নি, তো তোমরা 24 এপ্রিল তারিখটাকে ধরে নিয়ে চলো। বলেছিলাম কি বলিনি, তো অবশ্যই বলেছিলাম। এবং এটা বলেছিলাম যে 18 তারিখ এবং 19 তারিখ তোমরা একটু দেখো, ওয়েবসাইট ফলো রাখো, যদি না হয় 20 তারিখে একটা ভিডিও করে তোমাদের কিছু একটা বলার চেষ্টা করবো। তো অফিসিয়াল ওয়েবসাইটে, সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেখানে কী বলা হয়েছে তোমাদের মাস শুরু হচ্ছে 24 তারিখ থেকে এবং শেষ হচ্ছে মে মাসে 8 তারিখে। এবং তোমরা অ্যাডমিটটা কীভাবে ডাউনলোড করতে পারবে, দ্য ই অ্যাডমিট কার্ড ফর পিএসটি পিএটি স্টেজ ক্যান বি ডাউনলোড বাই দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য লিঙ্ক। এই যে লিঙ্কটা না ওয়েবসাইটে, যে এই লিঙ্কটা www.crpfonline.com, ঠিক আছে, এখানে যায় তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবে। এবং অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড কার্ড শুরু হয়ে গেছে। তো আমি একটু চেষ্টা করব, দেখব, ঠিক আছে, কতটুকু ডাউনলোড করতে পারছি কি পারছি না। তো চলো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। তো বন্ধুরা, বর্তমানে আমরা কিন্তু রয়েছি crpfonline.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যে ই অ্যাডমিট কার্ডটা পিএসটি পিএসটির জন্য সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে কি বলেছে লক্ষ্য করো, স্ট্যাটাস ডাউনলোড কল লেটার ফর পিএসটি পিএটি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল সেপাই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022 টু বি হেল, যেটা তোমাদের 24 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে মে মাসে 8 তারিখে, ফর অনলাইন অ্যাপ্লিকেন্ট অনলি। এখানে তোমার কী করতে হবে, রেজিস্ট্রেশন আইডিটা বসাতে হবে যেটা তোমার রয়েছে, এবং ডেট অফ বার্থ, এবং ভেরিফাই হিউম্যান যেটা এখানে লিখতে হবে, ঠিক আছে, কত হচ্ছে, তারপরে এখানে সার্চ করে তোমাকে অবশ্যই করতে হবে। তো একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? যদি তুমি তোমার রোল নাম্বার জানা থাকে, তো সেই একইভাবে রোল নাম্বার, ডেট অফ বার্থ, ভেরিফাই না হিউম্যান দিয়ে করতে পারবে, সার্চ করে দেখতে পারবে। ইফ ইউ ডু নট নো ইউর রোল নাম্বার, রোল নাম্বার যদি না জানা থাকে, তো সেভাবেও কিন্তু তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো ঠিক আছে, তো যেহেতু আমার কাছে কোনো প্রার্থীর অ্যাডমিট নাম্বার নেই, রেজিস্ট্রেশন আইডি বা ডেট অফ বার্থ নেই, যদি তোমাদের কারো কাছে থাকে, ঠিক আছে, যদি তোমরা মনে করো যে আমাকে একটু শেয়ার করবে, ঠিক আছে, তো অবশ্যই শেয়ার করো তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থটা, আমি জাস্ট একটু করে দেখলেও দেখতে পারি, ঠিক আছে? আমি যদিও এখন কারো ইনপুট করিনি, কারো রেজিস্ট্রেশন আইডি বা ডেট অফ বার্থ আমার যেহেতু জানা নেই, ইনপুট করিনি, তো যদি কারো জানা থাকে তো অবশ্যই বলবে, সেটা আমি দেখার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? চলো, তো আর কীভাবে বলবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখানেই ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।